शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। नमस्कार, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবর চাব, তার আগে চোখ রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইনস নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টুডে। পশ্চিম বর্ধমান জেলার বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে জামুরিয়ার নিখায় র্যালি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নানা ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন প্রধানমন্ত্রী। উন্নয়নের নামে বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের পক্ষে আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটকের সমর্থনে বের হল মহামিছিল। অন্যদিকে পাণ্ডবেশ্বরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক সারলেন পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। আসানসোল উত্তর বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী মুস্তাকিম সিদ্দিকীর সমর্থনে আসানসোলে সভা করে গেলেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকী। সভা থেকে নানা ইস্যুতে আগাগোড়াই তিনি বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার মনোনীত প্রার্থী সন্দীপ শিকদার সিটি সেন্টার, সারদাপল্লী, লিংক রোড, কাদা রোড সহ বিভিন্ন এলাকায় তার নির্বাচনী প্রচার সারলেন। কখনো জিপ, কখনো ট্যাবলোয় চড়ে অভিনব প্রচার প্রার্থীর। জামুরিয়া বাজারে জামুরিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায় সারলেন সাংবাদিক বৈঠক। আয়োজিত সাংবাদিক বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি নেতৃত্বে বিভিন্ন সংগঠন থেকে শতাধিক সদস্য যোগ দিলেন বিজেপিতে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপি প্রার্থী। দলের প্রতি আস্থা হারিয়ে জামুরিয়া বিধানসভার বীরকুলটি, বারুল, দরবারডাঙ্গা এলাকা থেকে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। জামুরিয়া নিঘার একটি হোটেলে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর নরোত্তম মিশ্রা। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের পক্ষে সওয়াল করে পাণ্ডবেশ্বরে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা করলেন ফ্ল্যাগ মার্চ। এলাকার ভোটারদের সাথে কথা বলে তাদেরকে নির্ভয় ভোটদানের আবেদন রাখলেন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা। গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে হঠাৎই স্বস্তি। আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর সহ সমগ্র শিল্পাঞ্চল জুড়ে শনিবার কালবৈশাখীর দাপট, ঝড়ের সাথে পাল্লা দিয়ে বৃষ্টি। নাগাড়ি ঝড় বৃষ্টিতে শিল্পাঞ্চল জুড়ে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। জামুরিয়া কে নিঘা মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে বিজেপি প্রত্যাশীয় কে সমর্থন মে র্যালি কি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে বিভিন্ন মুদ্দো কো লেকর রাজ্য কি তৃণমূল কংগ্রেস সরকার পর জম কর নিশানা সাধা। পিএম মোদী নে তৃণমূল কংগ্রেস পর বঙ্গাল কে লোগো সে বিকাশ কে মুদ্দে পর বিশ্বাসঘাত করনে কা আরোপ লাগায়া। प्रधानमंत्री नरेंद्र मोदी ने शनिवार को पश्चिम बंगाल स्थित आसनसोल के जामुरिया के नीघा एरोड्रम में रैली की। इस दौरान बड़ी संख्या में पश्चिम बर्धमान जिले के सभी 9 विधानसभा क्षेत्रों के बीजेपी उम्मीदवारों के साथ बड़ी संख्या में बीजेपी कार्यकर्ता मौजूद रहे। रैली में प्रधानमंत्री नरेंद्र मोदी को सुनने के लिए भी बड़ा जनसमूह पहुँचा था।
अपने संबोधन में पीएम ने तृणमूल कांग्रेस और सीएम ममता बनर्जी पर करारा हमला बोला। प्रधानमंत्री ने रैली में मौजूद लोगों से कहा कि तृणमूल कांग्रेस ने बंगाल के लोगों से विकास के मुद्दे पर विश्वासघात करने का आरोप लगाया, तो वहीं दूसरी तरफ 3 साल पहले आसनसोल और रानीगंज में रामनवमी के अवसर पर हुए सांप्रदायिक दंगों का भी जिक्र किया। प्रधानमंत्री ने कहा कि पश्चिम बंगाल चुनाव के अंत तक 4 चरणों के मतदान के बाद टूटी तृणमूल कांग्रेस, दीदी और भतीजा भी चुनाव के आखिरी चरणों तक पराजित हो जाएंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी ने 3 साल पहले रामनवमी के अवसर पर आसनसोल और रानीगंज में हुई सांप्रदायिक हिंसा का भी जिक्र किया और कहा कि भला उस घटना को कौन भूल सकता है। उन्होंने सभा में पहुंची लोगों से पूछा कि दंगाइयों का साथ किसने दिया और तुष्टीकरण की नीति किसने अपनाई। जी की सरकार ने सब में भेदभाव किया, पक्षपात किया। आपको 3 साल पहले की रामनवमी याद है? आसनसोल रानीगंज के दंगे कौन भूल सकता है? इन दंगों में सैकड़ों लोगों के जीवन भर की मेहनत राख हो गई। सबसे ज्यादा नुकसान गरीबों का हुआ, पटरी पर दुकान लगाने वालों और छोटे व्यापारियों का हुआ। दंगाइयों का साथ किसने दिया? दंगाइयों का साथ किसने दिया? दंगाइयों का साथ किसने दिया? पूरी ताकत से बोलिए, पता चले देश को, दंगाइयों का साथ किसने दिया? दंगाइयों का साथ किसने दिया? तुष्टीकरण की नीति किसने पनपाई? तुष्टीकरण की नीति किसने पनपाई? किसके कारण पुलिस दंगाइयों के पक्ष में खड़ी रही? किसके कारण पुलिस दंगाइयों के पक्ष में खड़ी रही? एक ही जवाब है ना। हर कोई कह रहा है दीदी के कारण। इसके साथ ही प्रधानमंत्री नरेंद्र मोदी ने आसनसोल के विकास और माफिया राज के नाम पर भी पिछली बाम मोर्चा और तृणमूल कांग्रेस सरकार को घेरने का प्रयास किया और कहा कि माँ माटी मानुष की बात करने वाली दीदी ने यहाँ हर तरफ से माफिया राज पहुँचा दिया है। अवैध कोयला और बालू खनन के साथ ही प्रधानमंत्री नरेंद्र मोदी ने जामुड़िया, सलानपुर, बाराबनी और रानीगंज जैसे क्षेत्रों का जिक्र करते हुए तृणमूल कांग्रेस पर हमला बोला। बल्लालपुर से लेकर बांकुड़ा बॉर्डर तक अवैध कोयला खनन का साम्राज्य फैला हुआ है। यहाँ का कोयला, रेत और दूसरे खनिजों को काला माल कहा जाता है। किस किस तक पहुंचता है ये हर कोई जानता है। बंगाल के ट्रक वालों को, ट्रांसपोर्ट से जुड़े साथियों को, यहाँ के उद्यमियों को जो बाइपोर टैक्स देना पड़ता है, वो भी बंगाल के लोग भली भांति जानते हैं। साथियों, इस चुनाव में आपका एक वोट सिर्फ टीएमसी को साफ करेगा इतना ही नहीं है, बल्कि आपका एक वोट यहां से माफिया राज को भी साफ करेगा। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा कि कुछ बिहार में जो हुआ उस पर कल एक ऑडियो टेप आपने सुना होगा।
पांच लोगों की दुखद मृत्यु के बाद दीदी किस तरह राजनीति कर रही हैं, ये इस ऑडियो से सामने आता है। इस ऑडियो में कुछ बिहार की तृणमूल कांग्रेस नेता को कहा जा रहा है कि मारे गए लोगों के सबों के साथ रैली करो। इस ऑडियो में कुछ बिहार के टीएमसी नेता को कहा जा रहा है कि मारे गए लोगों के शवों के साथ रैली निकालो। दीदी, वोट बैंक के लिए कहां तक जाएगी आप? सच्चाई ये है कि दीदी ने कुछ बिहार में मारे गए लोगों की मृत्यु से भी अपना सियासी फायदा करने की सोची। शवों पर राजनीति करने की दीदी को बहुत पुरानी आदत है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा कि दीदी, ओ दीदी, आप जितनी चाहे साजिशें कर लीजिए, जितनी चाहे कोशिशें कर लीजिए, इस बार आपकी साजिश बंगाल के लोग खुद ही नाकाम कर रहे हैं। इस बार बंगाल के लोगों ने ही आपके खिलाफ मोर्चा खोल दिया है। दिल्ली से लेकर बंगाल तक दीदी ने मोदी के खिलाफ मोर्चा खुलवा दिया है। दीदी, ओ दीदी, दीदी, ओ आदरणीय दीदी, आप जितनी चाहे साजिशें कर लीजिए, जितनी चाहे कोशिशें कर लीजिए, इस बार आपकी साजिश बंगाल के लोग खुद ही नाकाम कर रहे हैं। इस बार बंगाल के लोगों ने ही आपके खिलाफ मोर्चा खोल दिया है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। पश्चिम बर्धमान जिला तृणमूल लीगल सेलर पक्ष থেকে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটকের সমর্থনে জুলুস বের হয়। এই জুলুসে লিগাল সেলের সদস্য ও দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অপরদিকে পাণ্ডবসর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী এক সাংবাদিক বৈঠক করে ও বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে কড়া সমালোচনা করেন। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল লিগাল সেলের পক্ষে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটকের সমর্থনে বের হল মহামিছিল। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটককে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানালেন মিছিলে অংশগ্রহণকারীরা। প্রার্থীর সমর্থনে আয়োজিত মহামিছিলে নেতৃত্বে ছিলেন জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর ও স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ ঘটক। দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা আসানসোলের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করলেন। এদিন আয়োজিত মহামিছিলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল লিগাল সেল ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ব্যাপকভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল, সেই আইনজীবী সেলের পক্ষ থেকে এখানে আজকে এই র্যালির আয়োজন করা হয়েছে আমাদের প্রার্থী মলয় ঘটকের সমর্থনে। তিনি আইনমন্ত্রী ছিলেন আমাদের রাজ্যের এবং তিনি যেভাবে সারা রাজ্যে আইনের পরিকাঠামো থেকে শুরু করে নানানভাবে আইনজীবীদের পাশে দাঁড়িয়েছেন, সেই দিক থেকে দেখতে গিয়ে আজকে আইনজীবীরা মলয় ঘটকের হয়ে প্রচারে নেমেছে। অন্যদিকে পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর পক্ষে পাণ্ডবেশ্বরের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল শনিবার। আয়োজিত সাংবাদিক বৈঠকে পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণের নিশানে রেখে সম্প্রতি ছোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক মিরাজ খানকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন। পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ তুলে এরই প্রেক্ষিতে একটি ফোন রেকর্ডিংও তুলে ধরলেন তিনি। সম্প্রতি এলাকার এক ব্যবসায়ীর দোকানের সামনে বোমাবাজির ঘটনার কথা তুলে ধরে পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সরব হলেন।
জিতেন্দ্র তেওয়ারিকে নিশানা করে তিনি জানালেন, আসানসোলের বাসিন্দা জিতেন্দ্র তেওয়ারি কিভাবে এত তাড়াতাড়ি বোমাবাজির ঘটনার খবর পেয়ে গেলেন, অথচ সামনে থেকেও যার দোকানের সামনে বোমাবাজি হয়েছে সেই ব্যবসায়ী এ বিষয়ে খবর পেলেন না। তিনি নিজেও বোমাবাজির খবর পেলেন কিন্তু দেরিতে, এমনকি স্থানীয় পঞ্চায়েত প্রধানও এ বিষয়ে তৎক্ষণাৎ খবর পেলেন না। কিভাবে সম্ভব হলো এটা? সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুললেন পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। মাস্টার স্ট্রোক দেওয়ার আগে তো মাস্টার হতে হবে, আপনি বরং সেটা বলতে পারেন যে পাণ্ডবেশ্বরে ভগবানকে আমি ডাকব যেন পাণ্ডবেশ্বর আজ পর্যন্ত কখনো হিন্দু মুসলমানের লড়াই হয়নি, পাণ্ডবেশ্বর শান্তির জায়গা, পাণ্ডবেশ্বরে যাতে দুষ্কৃতকারীদের আগমনে পাণ্ডবেশ্বর অশান্তি না হয় আপনারাও দেখবেন। আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পাণ্ডবেশ্বরে স্বাগত, পাণ্ডবেশ্বরে এলে মানুষ কিন্তু তাকে দেখে তার চোরেদের ভোট দিয়ে দেবে না, তিনি যতই গলা ফাটান পাণ্ডবেশ্বরের মানুষ কয়লা মাফিয়াদের চেনে, বালি মাফিয়াদের চেনে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডল ও পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল উত্তর বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী মোস্তাকিম সিদ্দিকীর সমর্থনে সভা করে গেলেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকী। নানা ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে বিঁধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠ গড়ায় তুললেন তিনি। আসানসোল উত্তর বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী মোস্তাকিম সিদ্দিকীর সমর্থনে সভা করে গেলেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকী। সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে রাজ্যে একটাও শিল্প আসেনি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আগাগোড়ায় আক্রমণের নিশানায় রাখলেন আব্বাস সিদ্দিকী। কর্মসংস্থান সংরক্ষণ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিঁধলেন তিনি। আমি হয়তো অতটা উর্দু হিন্দি বলতে পারি না, কেন আমার মাতৃভাষা বাংলা, কিন্তু যেটাই বলছি দিল থেকে বলছি, ঠুকরে মুকরে যা বলছি দিল থেকেই বলছি, একটাই কথা বুঝি, গরিবদের ঘরে বাঁচতে গেলে এক হতে হবে। মমতা ব্যানার্জি বলেছিল আমার সরকার এলে ছ মাসের মধ্যে কলকারখানা করে দেবো, বাইরে থেকে নিয়ে আসবো শিল্প, এনেছে, আপনারা বলুন এনেছে কি? তাহলে মমতা ব্যানার্জি সত্য বলে না মিথ্যা বলে? মমতা ব্যানার্জি বলেছিল প্রত্যেক বছরে 10 লাখ করে চাকরি দেবো, দিয়েছে কি? সত্য বলে না মিথ্যা বলে? তারপরে বলেছিল কি 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেবো, দিয়েছে? 15% সংরক্ষণ দেবো, দিয়েছে? বলছে অকাপ সম্পত্তি পুনরুদ্ধার করে দেবো, করে দিয়েছে? উপরন্ত আমার কাছে প্রমাণ আছে অকাপ সম্পত্তির উপরে জোর করে বিজেপির পার্টি অফিস করতে দিয়েছে মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার প্রসঙ্গ তুলে এই ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছেন তিনি বলে অভিযোগ তুললেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকী। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ মনোনীত প্রার্থী মোস্তাকিম সিদ্দিকীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানও জানালেন আইএসএফ প্রধান। এই বলে দিতে কিচ্ছু নয়, মীনাক্ষী দাঁড়াবে যেই শুনেছে, নিজেই দরজায় পা দিয়ে নিজেই দরজা দিয়ে এমন তো নয় যে জিতলো লাথি মারলো হারবো লাথি মারবো, এরকম বুঝাচ্ছে না তো? তারপরে আবার চেয়ারে বসে বসে পা দুলাচ্ছে, পা ভাঙাবো পা দুলাচ্ছে, আবার এক জায়গায় বক্তব্য দিতে বেশি আগে ভাঙা পায়ের উপরে ডান হাতটা তুলে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন যারা এইভাবে ভোট দিয়ে পশ্চিম বাংলার নাগরিককে বোকা বানিয়ে ভোট নিতে চায় তাদেরকে কি আমি ভোট দিতে পারি? তাই আমি ভোট জোড়া ফুলে দিইনি, আমি ভোট দিয়েছি সংযুক্ত মোর্চা, এবং সংযুক্ত মোর্চা আমার বিধানসভাতে ভোট দিয়েছে যে চিহ্ন, সেই চিহ্নটা হলো মোস্তাকিম সিদ্দিকীর চিহ্ন, খাম চিহ্ন আমি ভোট দিয়েছি। তাই আপনাদেরকে অনুরোধ করবো আমার কাকিমারা, মায়েরা, বাবারা, দিদিরা, বোনেরা, যারা আছে দেশবাসী, পশ্চিম বাংলার নাগরিক, ভোটের কোনো ধর্ম আমি বুঝে পাই না, ভোট মানুষ দেয়।
প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় দলীয় কর্মী সমর্থকদের সাথেই এলাকার বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखें। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स जे संस्था हमें जे এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক। আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। নিউজ কে যে মাপদণ্ড হতে হ্যাঁ উসমে খরা উতরতে হুয়ে ইসি তরহ আপ কাম করতে রহে ক্যোঁকি বর্তমান সময় মে चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। कालीगंजের যে সংস্কৃতি, কালীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্বহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া মানুষ খুব ছপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি বর্ণধার তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। পাবলিক টাইমস, লেট মি টেল ইউ, ইট ইজ মাই news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful time. Sa
शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वाल्का ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमला धाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहां आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमला धाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC, कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा सियारशोल रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া মনোনীত প্রার্থী সন্দীপ সিকদার দুর্গাপুরের সিটি সেন্টার সারদাপল্লি লিংক রোড কাদা রোড সহ বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য প্রচার চালালেন। প্রচারে কোনো খামতি রাখছেন না প্রার্থী, জেতার বিষয়েও আশাবাদী প্রার্থী। অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে পাল্লা দিয়ে ভোট প্রচারে পিছিয়ে নেই দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার মনোনীত প্রার্থী সন্দীপ সিকদার। দুর্গাপুরের সিটি সেন্টার সারদাপল্লি লিংক রোড কাদা রোড সহ বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য প্রচার সারলেন প্রার্থী। ভূমিপুত্র বলে মানুষ তাকে গ্রহণ করেছে, অন্তত 2 লক্ষ ভোট পাবেন তিনি। আশাবাদী প্রার্থী, মানুষকে তিনি ভালোবাসা বিলোতে এসেছেন, তাই 2 হাতে উড়ন্ত চুম্বন ছুড়ে দিচ্ছেন প্রচারের সময়। পেশায় আইন বিশেষজ্ঞ সন্দীপ বাবু বড় দলগুলির সাথে পাল্লা দিয়ে বর্ণাঢ্য প্রচার সারছেন প্রায় প্রতিদিনই, কখনো জিপে চড়ে, কখনো আবার সুসজ্জিত ট্যাবলোয় চড়ে বর্ণাঢ্য প্রচার সারছেন প্রার্থী সন্দীপ সিকদার। সকাল থেকে রাত পর্যন্ত চষে ফেলছেন নিজের বিধানসভা এলাকা। অন্যান্য দলগুলি প্রচুর মানুষ নিয়ে যখন রোড শো সারছেন, সেই সময় গুটি কয়েক মানুষ নিয়ে তিনি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছচ্ছেন, সাধারণ মানুষের কাছে ভোট দানের আবেদনও রাখছেন। এলাকার কোনায় কোনায় পৌঁছে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ফিল্ম সিটি, শিল্প সহ একাধিক প্রতিশ্রুতিও দিচ্ছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার মনোনীত প্রার্থী সন্দীপ সিকদার। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। জামুড়িয়া বাজারে জামুড়িয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায় সারলেন সাংবাদিক বৈঠক। আয়োজিত সাংবাদিক বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতির নেতৃত্বে বিভিন্ন সংগঠন থেকে শতাধিক সদস্য যোগ দিলেন বিজেপিতে। সাংবাদিক বৈঠকে জামুড়িয়া বিধানসভার বিদায়ী বাম বিধায়ক
ও তৃণমূল সরকারের দশ বছরের শাসনকালকে এলাকার অনুন্নয়নের জন্য দায়ী করলেন জামুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী। জামুড়িয়া বাজার এলাকায় জামুড়িয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায় সাংবাদিক বৈঠক সারলেন। আয়োজিত সাংবাদিক বৈঠকে এদিন বিশ্ব হিন্দু পরিষদের জেলার সভাপতি বিজয়কান্ত উপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন সংগঠন থেকে শতাধিক মানুষ যোগ দিলেন বিজেপিতে। নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন জামুড়িয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়। এরপর আয়োজিত সাংবাদিক বৈঠকে জামুড়িয়া এলাকার কোনো উন্নয়ন হয়নি বলে দাবি করে জামুড়িয়া বিধানসভার বিদায়ী বাম বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের দশ বছরের শাসনকালকেই এর জন্য দায়ী করলেন বিজেপি প্রার্থী। এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলির বেহাল দশার কথা তুলে ধরলেন তিনি। আকলপুর ব্রিজ মেরামতি হয়নি বলে দাবি করে অনুন্নয়নের জন্য রাজ্যে তৃণমূল সরকারকে এদিন কাঠগড়ায় তুলে সরব হলেন জামুড়িয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়। এলাকার বেকারদের কর্মসংস্থান সহ নানা ইস্যুতে সরব হয়ে বিজেপির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার গঠনের পক্ষে সওয়াল করলেন তিনি। কৃষি, স্বাস্থ্য ও শিল্পায়নের স্বার্থে আমজনতার উদ্দেশ্যে তার বার্তা, বিজেপিকে ভোট দিন। তিরিশটা স্বাস্থ্য কেন্দ্র আছে, আরো যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেগুলো দেখুন তো কি অবস্থা আছে। আকলপুরের যে ব্রিজ, যে বহুত পুরাতন ব্রিজ, ছোট্ট চওড়া, বেশি চওড়া নয়, সেই ব্রিজকে করার মানসিকতা নেই। দরবারডাঙ্গার ঘাট যেটা পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের সংযোগকারী মূল সেতু, সেখানেও করার কিছু নেই। তাহলে করেছেটা কি? তার কেডারের উন্নয়ন হয়েছে না দিদির ভাইদের সিন্ডিকেট তোলাবাজি তাদের উন্নয়ন হয়েছে? উন্নয়নটা কি হয়েছে মানুষের? রাজনীতি মানুষ করবে কেন? মানুষ ভোট দেবে কেন? মানুষ তার উন্নয়ন চায়। তো জামুড়িয়ায় কী উন্নয়ন হয়েছে? জামুড়িয়ায় একটা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ হয়নি যে চাষিরা সেখান থেকে আগ্রহ পাবে। এখানে সয়েল টেস্টিং হয়নি, কোন মাটিতে কোন চাষ হতে পারে, চাষের যে উন্নত ধরনের প্রযুক্তি সেটা এখানে লাগু হয়নি। বেকারদের এই যে স্পঞ্জ আয়রন যেগুলো চলছে আমাদের মঙ্গলপুর শিল্প তালুক যেটা বলছে জামুড়িয়া, সেখানে কি আমাদের ছেলেরা, লোকাল ছেলেরা কেন চাকরি পাচ্ছেন না? এই কারণে চাকরি পাচ্ছেন না যে তারা সঠিক আদায় করবেন তাদের দাবি দেওয়া। তাই যেখান থেকে হচ্ছে নিয়ে চলে এসো, তাদেরকে যখন ইচ্ছে ছাড়িয়ে দাও। আমরা সেই কাজটাও দাবি করছি এবং সাথে সাথে এটাও আমরা দাবি করছি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবাংলায় মোদিজির নেতৃত্বে যে ডবল ইঞ্জিনের সরকার হচ্ছে সেখানে জামুড়িয়ার প্রতিনিধিত্ব থাকা আবশ্যক। কারণ জামুড়িয়া বহুদিনের শোষিত, বঞ্চিত, নিপীড়িত বিধানসভা। দশ বছর ক্ষমতায় থাকা তৃণমূল সরকারের সাথে জামুড়িয়া বিধানসভার বিদায়ী বাম বিধায়ক এলাকার উন্নয়নের স্বার্থে কোনো কাজ করেনি বলে এদিন দাবি করে মানুষ তাদের প্রতি বীতশ্রদ্ধ বলে মন্তব্য করলেন জামুড়িয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়। এদিনের আয়োজিত কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামুড়িয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश, एग्रो फ्रेश आटा। स्वास्थ्य उज्जवल देह सठीक पुष्टि एग्रो फ्रेश आटा रोटी, एग्रो फ्रेश, एग्रो फ्रेश आटा। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাকি ফ্রেশ আটা, মনপসন্দ। আসন্ন বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার প্রার্থী আমাদের রানীগঞ্জ কেন্দ্রে কমরেড হেমন্ত প্রভাকর কাস্তে হাতুড়ি তারা চিহ্নে তাকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করার জন্য আমি আপনাদের কাছে আবেদন করছি। আমি একটু শারীরিক অসুস্থতার মধ্যে থাকার জন্য ব্যক্তিগতভাবে আপনাদের কাছে উপস্থিত হতে পারিনি, কিন্তু সমগ্র দেশের এবং রাজ্যের পরিস্থিতির কথা বিবেচনা করে আপনারা এবারে স্থির করবেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে পুনরায় আমাদের প্রার্থী কমরেড হেমন্ত প্রভাকরকে জয়যুক্ত করার।
আপনারা জানেন যে পৌরসভাকে কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছিল, রানীগঞ্জ পৌরসভাকে, কিন্তু মানুষের আশা পূর্ণ হয়নি। আমরা তখনই তার বিরোধিতা করেছিলাম। আমরা আবারও চাইছি যে রানীগঞ্জ পৌরসভা আবার পূর্ণ মর্যাদা নিয়ে স্বমহিমায় আবার ফিরে আসুক। এবারের নির্বাচনে এটাও একটা অন্যতম বড় ইস্যু আমাদের কাছে, এবং আমি আশা করছি যে রানীগঞ্জের মানুষ এই দাবিকে সমর্থন করবেন এবং কমরেড হেমন্ত প্রভাকরকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। मैं रवि केसरी, बीजेपी रानीगंज मंडल 1 का कोषाध्यक्ष, आप सभी सम्मानित मतदाताओं से अपील करता हूं कि पश्चिम वर्धमान जिले के सभी 9 विधानसभा सीटों से बीजेपी उम्मीदवार को वोट देकर भारी से भारी मतों से विजय बनाए एवं पश्चिम बंगाल को सोनार बंगला बनाने में अपना बहुमूल्य समर्थन दे। भारत माता की जय। अब की बार मोदी सरकार। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। দলের প্রতি আস্থা হারিয়ে জামুরিয়া বিধানসভার বীরকুলটি, বাড়ুল ও দরবারডাঙ্গা এলাকা থেকে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। জামুরিয়ার নিঘার একটি হোটেলে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। তৃণমূলের কাছে আবারও বড় ধাক্কা। দলের প্রতি আস্থা হারিয়ে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বীরকুলটি, বাড়ুল ও দরবারডাঙ্গা থেকে প্রায় শতাধিক তৃণমূল কর্মী যোগদান করলেন বিজেপিতে। শনিবার এই যোগদান সভার আয়োজন ছিল জামুরিয়ার নিঘা রেসিডেন্সি হোটেলে। এদিনের যোগদান সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। আর তার হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন প্রায় শতাধিক মানুষ। তাদেরকে দলে স্বাগত জানিয়ে উত্তরীয় পরিয়ে দেন তিনি। এই উপলক্ষে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা জানান, তৃণমূল সরকার শেষ হতে চলেছে, কারণ তৃণমূল সরকার গত 10 বছরে মানুষকে ঠকিয়েছে, অনেক সুযোগ সুবিধা থেকে মানুষকে বঞ্চিত রেখেছে, তাই মানুষ এবার বুঝতে পেরেছে, তাই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। তিনি আরো জানান, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তারা চারিদিকে কেবল উন্নয়নের কাজ করেছে। এই সমস্ত কাজ দেখে আর শতাধিক কৃষক বিজেপিতে যোগদান করেছেন। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো, দিগ্বিজয় সিং, বিজেপির গ্রামীণ মণ্ডলীর সদস্য চিন্ময় উপাধ্যায়, গৌতম মণ্ডল, তাপস মণ্ডল সহ প্রমুখ। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। स्वतंत्र, निष्पक्ष और भयमुक्त मतदान के लिए पांडवेश्वर में केंद्रीय अर्धसैनिक बल के जवानों ने किया फ्लैग मार्च। मतदाताओं से बातचीत कर जवानों ने बिना किसी डर अथवा भय के मतदान करने की अपील की। सातवें चरण के तहत पश्चिम बर्धमान जिले के 9 विधानसभा सीटों के लिए आगामी 26 अप्रैल को मतदान होना है और चुनाव आयोग ने स्वतंत्र, निष्पक्ष और भयमुक्त मतदान के लिए कमर कस ली है। चुनाव आयोग के निर्देश पर केंद्रीय अर्धसैनिक बल के जवान विभिन्न इलाकों में फ्लैग मार्च कर मतदाताओं का उत्साह बढ़ाने का प्रयास कर रहे हैं। खास तौर पर संवेदनशील एवं अति संवेदनशील इलाकों पर ज्यादा नजर रखी जा रही है। शनिवार को पांडवेश्वर विधानसभा क्षेत्र के परासकुल कोलियरी इलाके में केंद्रीय अर्धसैनिक बल के जवानों ने फ्लैग मार्च किया। इस दौरान उन्होंने मतदाताओं से बातचीत की और उनसे बिना किसी डर अथवा भय के अपने मताधिकार का प्रयोग करने की अपील की। मतदाताओं से ये भी जानने का प्रयास किया गया है कि उन्हें मतदान को लेकर कहीं किसी से किसी तरह की धमकी मिल रही है या नहीं। बताया जा रहा है कि केंद्रीय अर्धसैनिक बल के जवान का बारी बारी से तमाम इलाकों में फ्लैग मार्च जारी रहेगा। पांडवेश्वर से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আবার একটা ছোট্ট বিরতির।
রানীগঞ্জ লায়ন্স JDMC TFD পাবলিক স্কুল ইস্যুইং অফ অ্যাডমিশন ফর্ম ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2021-2022 ফর ক্লাস 11 সেল কমেন্স ফ্রম 19th এপ্রিল 2021 টু 21st এপ্রিল 2021 ফর সায়েন্স কমার্স অ্যান্ড হিউম্যানিটিস ফর্মস উইল বি অ্যাভেলেবল অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইন ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট স্কুল অফিস নম্বর 03412448605 7501626622 8 AM to 2 PM all working day. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISE Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 a.m. to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girja Para, Raniganj. You can call on 03412440404. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. Raniganj AG Church School आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेंड फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूलेर एक शाखा जेटी ISE परिषद न्यू दिल्ली साथे जुक्त। समस्त श्रेणी प्रवेशेर जोन्नो रेजिस्ट्रेशन फर्म सकाल 9 থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। रानीगंज, आसनसोल, दुर्गापुर समेत पूरे शिल्पांचल में काल वैशाखी का दिखा असर। दिन में ही छा गया घना अंधेरा और तेज आंधी बारिश हुई। तेज आंधी बारिश की वजह से कई इलाकों में बिजली सप्लाई भी बाधित हुई। आसनसोल, रानीगंज, दुर्गापुर समेत पूरे शिल्पांचल में शनिवार को काल वैशाखी ने दस्तक दी। अचानक दिन में ही घना काला अंधेरा छा गया और तेज आंधी बारिश हुई। कई इलाकों में ओलावृष्टि होने की भी खबर है। तेज आंधी बारिश की वजह से बिजली आपूर्ति पर भी असर पड़ा और कई इलाकों में घंटों बिजली गुल रही। जानकारी के अनुसार शनिवार को सुबह से ही मौसम साफ था। दिन में तेज धूप भी निकली थी और तापमान लगभग 40 डिग्री सेल्सियस के आसपास था, लेकिन शाम होते ही अचानक मौसम का मिजाज बदल गया और काल बैसाखी ने अपना रूप दिखा दिया। पहले तेज गति से आंधी चली, जिसके कारण चारों तरफ से सिर्फ और सिर्फ धूल नजर आया। धूल भरी आंधी चलने की वजह से लोगों को काफी परेशानियों का सामना करना पड़ा। इसके बाद आसमान में काले घने बादल छा गए और दिन में ही चारों तरफ अंधेरा हो गया। पहले ओलावृष्टि हुई, फिर झमाझम बारिश। लगभग आधे घंटे से भी ज्यादा देर तक मूसलाधार बारिश हुई। इस बारिश ने समूचे शिल्पांचल को भिगो दिया। पिछले कुछ दिनों से भीषण गर्मी और चिलचिलाती धूप से परेशान लोग बारिश की उम्मीद लगाए थे। अधिकतम तापमान 40 डिग्री सेल्सियस के पास चला गया था।
आखिरकार इस बारिश ने गर्मी से परेशान लोगों को राहत प्रदान की, साथ ही तापमान भी कुछ हद तक नीचे चला गया। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। खबर शेष करने आगे आज के हेडलाइंस फिर देखो आरो एक बार। हेडलाइंस निवेदन करछेन दामोदर इंडस्ट्रीज प्राइवेट लिमिटेड चॉइस ऑफ मिलियंस रिश्ता जो कभी ना टूटे। পশ্চিম বর্ধমান জেলার বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে জামুরিয়ার নিঘায় র্যালি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নানা ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন প্রধানমন্ত্রী। উন্নয়নের নামে বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের পক্ষে আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটকের সমর্থনে বের হল মহামিছিল। অন্যদিকে পাণ্ডবেশ্বরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক সারলেন পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। আসানসোল উত্তর বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থী মুস্তাকিম সিদ্দিকীর সমর্থনে আসানসোলে সভা করে গেলেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকী। সভা থেকে নানা ইস্যুতে আগাগোড়াই তিনি বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার মনোনীত প্রার্থী সন্দীপ শিকদার সিটি সেন্টার, সারদাপল্লী, লিংক রোড, কাদা রোড সহ বিভিন্ন এলাকায় তার নির্বাচনী প্রচার সারলেন। কখনো জিপ, কখনো ট্যাবলোয় চড়ে অভিনব প্রচার প্রার্থীর। জামুরিয়া বাজারে জামুরিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায় সারলেন সাংবাদিক বৈঠক। আয়োজিত সাংবাদিক বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি নেতৃত্বে বিভিন্ন সংগঠন থেকে শতাধিক সদস্য যোগ দিলেন বিজেপিতে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপি প্রার্থী। দলের প্রতি আস্থা হারিয়ে জামুরিয়া বিধানসভার বীরকুলটি, বাড়ুল, দরবারডাঙ্গা এলাকা থেকে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। জামুরিয়া নিঘার একটি হোটেলে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর নরোত্তম মিশ্রা। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের পক্ষে সওয়াল করে পাণ্ডবেশ্বরে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা করলেন ফ্ল্যাগ মার্চ। এলাকার ভোটারদের সাথে কথা বলে তাদেরকে নির্ভয় ভোটদানের আবেদন রাখলেন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা। গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে হঠাৎই স্বস্তি। আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর সহ সমগ্র শিল্পাঞ্চল জুড়ে শনিবার কালবৈশাখীর দাপট। ঝড়ের সাথে পাল্লা দিয়ে বৃষ্টি, নাগাড়ি ঝড় বৃষ্টিতে শিল্পাঞ্চল জুড়ে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।